বিতর্ক, এটা অশ্লীলতা, চিড়বিড় 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 করছে। টেলিভিশন চ্যানেল রিপাবলিক বাংলা ভারতের পশ্চিমবঙ্গের এই টেলিভিশন চ্যানেলের অন্যতম মুখ ময়ূখ রঞ্জন ঘোষ, উপস্থাপনায় অদ্ভুত এবং উত্তেজনাপূর্ণ ধরন নিয়ে তার সংবাদ উপস্থাপন। রিপাবলিক বাংলা ও তাকে নিয়ে তৈরি হয়েছে সমালোচনা ও বিতর্ক। বাংলাদেশের সামাজিক যোগাযোগ মাধ্যমেও তাকে নিয়ে ট্রল, সমালোচনা এবং চর্চা অব্যাহত আছে। ময়ূখের সংবাদ পরিবেশনকে অতিরঞ্জিত এবং নাটকীয় বলে আখ্যা দেওয়া হয়েছে। বিশেষ করে তার চিৎকার, চেঁচামেচি, অঙ্গভঙ্গি ও দৌড়াদৌড়ি অনেকের কাছে ঠেকছে বিরক্তকর। ফলে ময়ূখের কণ্ঠস্বরের উচ্চতা এবং তার অঙ্গভঙ্গিকে মলম বিক্রেতা বা জোকারের সঙ্গে তুলনা করছেন অনেকে। ধারণা করা হচ্ছে ময়ূখ রঞ্জনের এই উগ্র উপস্থাপনার পিছনে মূলত টিআরপি বা টেলিভিশন রেটিং পয়েন্ট বাড়ানোর একটা কৌশল। রিপাবলিক বাংলা চ্যানেলটি বিজেপি পন্থী সংবাদ মাধ্যম হিসাবে পরিচিত, যে কোনো উপায়ে দর্শকদের দৃষ্টি আকর্ষণ করা। ময়ূখ রঞ্জন এই কৌশলকে কাজে লাগিয়ে তার ব্যক্তিগত জনপ্রিয়তা ও চ্যানেলের টিআরপি বৃদ্ধি করার চেষ্টা করে যাচ্ছেন বলে অনেকের ধারণা। রিপাবলিক বাংলার ময়ূখ রঞ্জনের অতি সাংবাদিকতা নিয়ে রয়েছে মিশ্র প্রতিক্রিয়া। অনেকে তাকে দেখছেন শুধুমাত্র বিনোদনের উপকরণ হিসাবে, কেউ কেউ আবার বিরক্ত নিয়ে প্রশ্ন তুলছেন এই কেমন সাংবাদিকতা। ময়ূখের এই অস্বাভাবিক কণ্ঠস্বর এবং চিৎকার চেঁচামেচি অনেক দর্শকের কাছে অহেতুক এবং সংবাদের গুরুত্বকে ক্ষুণ্ণ করছে বলে মনে করেন। ময়ূখ রঞ্জন ঘোষের এই অভিনব উপস্থাপনা পশ্চিমবঙ্গের সংবাদ মাধ্যমের বর্তমান অবস্থার প্রতিফলন বলে মনে করছেন বাংলাদেশের অনেক দর্শক, যেখানে উত্তেজনা এবং বিনোদনমূলক উপাদানকে প্রাধান্য দিয়ে সংবাদকে নাটকীয়ভাবে পরিবেশন করা হয়। তবে এ ধরনের উপস্থাপনা কতটা কার্যকরী বা সাংবাদিকতার নৈতিকতার সাথে কতটুকু সামঞ্জস্যপূর্ণ তা নিয়ে রয়েছে বিস্তর আলোচনা। শুধু বাংলাদেশে নয়, এই মুহূর্তে ময়ূখ রঞ্জন ঘোষের অস্বাভাবিক উপস্থাপনা শৈলী পশ্চিমবঙ্গের মিডিয়া জগতেও সৃষ্টি করেছে হাস্যকর নতুন ধারা। হাফিজুল্লাহ আজকাল।